हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल आहारादि द फूड फिएस्टा। आज के आमी निये एसेछि एकटा खूब परिचित एवं सबारिर प्रिय कुकी रेसिपी निये, लिटिल हार्ट बिस्किट बा अनेक समय एटाके बला हय प्रजापति बिस्कुट। देखुन कत सुंदर देखते होयेछे एवं एकदम क्रांची और फ्लेकी। एई कुकीटा किन्तु सारा विश्वे खूबी प्रचलित, जेमन फ्रांसे बला है एटाके पालमियर, माने पाम लीफेर आकारे बोले एटाके पालमियर बोले। आबार जापाने बला है बटरफ्लाई कुकी, आबार यूएसए ते बला है एलिफेंट इयर। एतो सुंदर टेस्टी बिस्किटटा चलुन देखे नी किभावे बनानो जाए। आपनारा शुनले हयतो अबाक हो जाबेन, जस्ट 6 मिनिटेर प्रिपारेशन और दुटो इनग्रेडियंट्स दिए आज के आमरा बानाबो पालमियर बा लिटिल हार्ट बिस्किट। एटा बानानोर जोन्नो आमी निएछि दुटो 5 इंच स्क्वायरेर एरकम पाफ पेस्ट्रीर शीट, आर लागबे चीनीर गुड़ो। आपनारा पाउडार चीनी बा कनफेक्शनरी सुगार यूज करते पारें। पाफ पेस्ट्रीर ए शीटटा किन्तु जेकोनो सुपरमार्केटे आपनारा निये निते पारें, अथवा जदि एकटु समय थाके ताहले किन्तु बाड़ीतेओ बानिये नेवा जाय। এটা বানানোর জন্য দেখুন, প্রথমে আমি বোর্ডের মধ্যে একদম চিনি ছড়িয়ে নিয়েছি। যেরকম ময়দা ইউজ করে আমরা কোনো জিনিস বেলি, ঠিক সেই রকম ভাবে আমরা চিনিটা ছড়িয়ে এইভাবে হালকা করে আলতো করে একটুখানি বড় করে নিচ্ছি। দুটো পাফ পেস্ট্রি শীটকেই আমি এইভাবে বড় করে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, এটা ইউজ করার আগে আপনারা ভালো করে রুম টেম্পারেচারে এটাকে থাও করে নেবেন, এটা যেন জমা না থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে বেলা যাবে না। দুটো লেয়ারকেই একটু বড় করে নেওয়ার পরে এবার দেখুন আমি দুটো লেয়ারকে একসাথে বেলে নিচ্ছি এরকম ভাবে, এবং প্রত্যেকবার আমি একটু করে চিনি ছড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা আমাকে হেল্প করে স্মুথলি এটাকে বেলে নেওয়ার জন্য। এই চিনির ইউজটা আপনারা নিজেদের মতন করতে পারেন, কারণ যতটা চিনি দেবেন কুকিটা কিন্তু ততটাই মিষ্টি হবে। আমি দুটো শীটকেই এইভাবে একদম রেকট্যাঙ্গল শেপ করে নিলাম, এবং তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলো সমানভাবে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে যাওয়ার পর আস্তে করে আমি দুটো সাইড রোল করতে আরম্ভ করব। ইকুয়ালি রোল করব যাতে একই রকম লেয়ার আমরা পেতে পারি। আর দেখুন, এইভাবে রোল করার পরে অল্প একটু গ্যাপ মাঝখানে ছেড়ে রাখবো, রোল করার সময়তেও প্রত্যেকটা লেয়ারে চিনি ছড়িয়ে দেব। দেখুন আমার পাফ পেস্ট্রি শীটটা এরকম দেখতে লাগছে। এরপর রোলটাকে 1 ইঞ্চি অ্যাপ্রক্সিমেটলি সাইজ করে ইকুয়ালি কেটে নেব। আমি যতটা পাফ পেস্ট্রি শীট ইউজ করেছি তার থেকে আমি 10টা কুকি বার করতে পেরেছি। রোলগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা বেকিং ট্রেতে কুকিং স্প্রে দিয়ে আমি কুকিগুলোকে সাজিয়ে নিচ্ছি। একটু গ্যাপে গ্যাপে রাখবো যাতে একে অপরের সাথে লেগে না যায়। তারপর প্রিহিট করা ওভেনে 350 ডিগ্রিতে এটাকে 10 থেকে 15 মিনিট বেক করে নেব। কুকিগুলো আমার 15 মিনিট বেক করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর বাটারফ্লাই শেপ হয়েছে। এরপর আমি অপোজিট দিকটাকে এইভাবে উল্টে দিচ্ছি এবং এটাকেও 5-7 মিনিট আবার বেক করে নেব। তৈরি হয়ে গেছে আমার বাটারফ্লাই কুকি বা পালমিয়ার বা প্রজাপতি বিস্কুট। একটা সাইড দেখুন আমি ফুল বেক করেছি, তাই এরকম ব্রাউনিশ দেখতে হয়েছে, এবং আর একটা সাইড একটু হোয়াইটিশ। এটা আপনারা চায়ের সাথে বা স্ন্যাক হিসেবে খেতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।